좋습니다. 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 কার্য করতাম না অবরোধ করে দিলে তাঁকু রসিদ মারি দিলে যদি তুমি যে শ্রীরাম জগদলা হিন্দু ধর্ম প্রতি যে প্রকার মন্তব্য আধারিত মন্তব্য দিয়েছে ও কেশরী আইন তো আইনি তোর বলি আন্দোলন হবা জোরদার আন্দোলন হবা দরকার পড়লে আইন করবি আমার হাত কেন দেখুন আজ্ঞা বীর মহারাজপুরে যেটা গাই চোরা চালান হোতলা সে চোরা চালানকে রোকবার লাগে আমার বজরঙ্গী ভাই মানে যাই সেখানে অটকাই থিলে কিন্তু সেই ধরনের গোটে শ্রীরাম জগদলা বলি জন ব্যক্তিটে সে হিন্দুকে নেই মানে গাইকে নেই মানে বলি সে জবরদস্তি সেখানে গোটে হিন্দুকে আক্ষেপ কলা ভালিয়া কথা মানে কহিছে তো সেতির লাগে আমি গোটে দাবিপত্র দেবার লাগে এইছু তাহাকে গোটে অ্যারেস্ট নেই করবার তেল আজি তো বীর মহারাজপুর কাণা শুইছে এত কিবেল তো সে অ্যারেস্ট নেই করবার তেল তো এসপিঙ্কু আজ আসিকি আমি আজি দাবিপত্র দেইছু যে যথাশীঘ্র তাহাকে অ্যারেস্ট করা যাও আউ আগামী দিনরে সোনপুর জেলারে গাই চোরাচালান বন্ধ করা যাও আজ্ঞা আজি কেশরিয়া হিন্দু বাহিনী তরফরু সোনপুর জেলা আরক্ষী অধীক্ষক আমি দাবিপত্র দিয়েছু গত 23 তারিখ দিন বীর মহারাজপুর ঠারে গোটে গাই চালান হোতলা আমার বজরং দলর ভাই মানে সেই গাই চালানকে অবরোধ করে দিলে আও আমার রসিদ মাগিছিলে সেমানে রসিদ বি নাই দিয়ে কিন্তু সেমানে যেন প্রকার ভাষা প্রয়োগ করেছিলে হিন্দু সমাজ প্রতি সেটা বহুত নিন্দনীয় আও আঘাত পৌঁছেছে হিন্দু সমাজকে সেমানে গাই কাটমু গাই মাংস খাইমু গাই বিক্রি করমু গাই চালান করমু বলে সেমানে জবরদস্তি করিকি ঝগড়া করিছন আও সেমানে চ্যালেঞ্জ বি করিছন আমি আগামী দিনে আমার শক্তি দেখামু বলিকি দুঃখর বিষয় বীর মহারাজপুর পুলিশ প্রশাসন বর্তমান সুদ্ধা সে ব্যক্তি বিশেষ যেন ব্যক্তি বিশেষর ভিডিও ভাইরাল হইকি সবুড়ে বুলুছি তার না শ্রীরাম জগদলা এতকিবেল পর্যন্ত সে তাকে কোনসি কার্যানুষ্ঠান গ্রহণ না করবার কিংবা তাকে গিরফ না করবার সেটির প্রতিবাদরে আজি আমি এসপি অফিসকে আসছিল আর তাঁকু দাবিপত্র দিয়েছ যথাশীঘ্র সেই ব্যক্তি বিশেষকে গিরফ করা যাও তার উপরে কার্যানুষ্ঠান নেওয়া যাও নাহলে আগামী দিনতে কেশরিয়া হিন্দু বাহিনী বজরং দল আর ভারতবর্ষের যেত হিন্দু সংগঠন আছে সমস্ত মিশিকি জোরদার আন্দোলন করমু আর দরকার পড়লে আইনকে বি আসছিলাম।